এই একবিংশ শতাব্দীতে সাবলীলভাবে ইংরেজি বলতে পারা গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। বর্তমান বিশ্বে 67টি দেশে ইংরেজি দাপ্তরিক বা জাতীয় ভাষা হিসেবে স্থান পেয়েছে। আমাদের সবার মনে কি একবার হলেও এই প্রশ্ন আসে না যে কিভাবে ইংরেজি এভাবে পুরো পৃথিবী ছড়িয়ে পড়ল? আজ আমরা জানব কিভাবে এবং কখন ইংরেজি ভাষা একটি সাধারণ ভাষা থেকে আন্তর্জাতিক ভাষায় রূপ নেয়। বিস্তারিত থাকছে এই রিপোর্টে। আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশেরও বেশি মানুষ ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল। 1922 সালের দিকে 458 মিলিয়ন মানুষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। পৃথিবীর 25% ভূমি যেখানে ব্রিটিশ শাসন বিরাজমান ছিল, ইংরেজিকে একটি উচ্চ মানের ভাষা হিসেবে গণ্য করা হয়ে থাকতো। চাকরির প্রত্যাশিত থেকে শুরু করে ব্যবসায়ী সবারই ইংরেজি জানা আবশ্যক একটি বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু ব্রিটিশদের ভাষা ছিল ইংরেজি, এই কারণে সাধারণ জনগণের মধ্যে ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ অফ এলিট হিসেবে পরিচিতি পায়। তবে 1950 সাল আসতে আসতে ব্রিটিশ উপনিবেশ তার শেষ দেখতে শুরু করে, আর 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও এরপরও বেশ কিছু ব্রিটিশ উপনিবেশ ইংরেজি দাপ্তরিক ভাষা হিসেবে রয়ে যায়। পৃথিবীতে ইংরেজি ভাষী দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। কিন্তু 18 শতাব্দীতে আমেরিকায় আরও অনেক ভাষার প্রচলন ছিল। যখন আমেরিকা 1983 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায়, তখন তাদেরও মনে হয়েছিল পুরো আমেরিকায় একটি নির্দিষ্ট ভাষা প্রচলন করা দরকার, যেটা আমেরিকার প্রত্যেকটি রাজ্যকে একত্রিত করে রাখবে। আর স্বাভাবিকভাবেই ভাষার থেকে বড় পরিচয় আর দ্বিতীয়টা হয় না। আমেরিকার জন্য সেই ভাষা ছিল ইংরেজি, যদিও সেই সময় আমেরিকার অন্য আরো ভাষা ব্যবহার করা হতো। তারপরও আমেরিকার রাজ্যগুলোকে একত্রিত রাখতে ইংরেজিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তখন এতটাই প্রাধান্য দেওয়া হয় যে 20 শতাব্দীর শুরুর দিকে অনেক রাজ্য অন্য ভাষায় শিক্ষাদানের নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে 1923 সালের দিকে মার্কিন সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে। স্বভাবতই যে দল বা জোট যুদ্ধে জয়লাভ করে, সেই জোটের সংস্কৃতি এবং ভাষা অন্য দেশের থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে। তাই যেহেতু ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে, তাই তাদের ভাষা পুরো বিশ্বে বিস্তার লাভ করে। এছাড়াও আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহাশক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, এই কারণেও ইংরেজি ভাষার পুরো বিশ্বে বিস্তার ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। কেননা অনেকেই ধারণা করে যে যদি যুদ্ধে হিটলার বাহিনী জয়লাভ করত, তাহলে হয়তো ইংরেজির জায়গায় জার্মান ভাষা পুরো বিশ্বে বিস্তার লাভ করত। শুনতে অদ্ভুত শোনালেও সত্য যে বিশ্বজুড়ে ইংরেজির আধিপত্যর পেছনে ইন্টারনেটের অবদানও অসামান্য। ইন্টারনেটের আতুরঘর আমেরিকা এবং পাশাপাশি ইন্টারনেট বিষয়ক সকল প্রতিষ্ঠানও আমেরিকাতেই প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও প্রথম কিবোর্ড এবং টাইপরাইটারও আবিষ্কৃত হয় আমেরিকায়। তাই স্বাভাবিকভাবেই তৎকালীন কিবোর্ড এবং টাইপরাইটার সব ইংরেজি ভাষায় তৈরি করা হয়। এর সাথে সাথে কম্পিউটার এবং মোবাইলে ইংরেজি ভাষা তো রয়েছেই। গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বে পুরো ইন্টারনেটের 58.6% ইংরেজি ভাষায় তৈরি হয়েছে। কন্টেন্ট থেকে ল্যাঙ্গুয়েজ সবকিছুই ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষার এরূপ প্রভাব বিস্তারের পেছনে গল্পটা অনেকটাই কাকতালীয় বলা চলে। অনেকগুলো বিষয় একের পর এক ঘটে যাওয়ার ফলে ইংরেজি ভাষা হয়ে উঠে বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত একটি ভাষা। তবে অনেকে আবার বলেন এর পুরোটাই নাকি আগে থেকেই করা পরিকল্পনা।